খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের গ্রহণকৃত প্রকল্পের অগ্রগতি না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে ও খুলনার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ কেসিসির মেয়র। বলছেন শিপইয়ার্ড সড়কের কাজ 7 বছরেও শেষ না হওয়া দুঃখজনক। এর ফলে 98 কোটি টাকার এ প্রকল্প এখন 200 কোটিরও বেশি টাকায় গিয়ে ঠেকেছে। এম এ বাড়ি লিঙ্ক সড়ক তৈরির পর এখন অর্থের অভাব দেখিয়ে কেডিএ তা সংস্কার করছে না, ফলে দুর্ভোগ পোহাচ্ছে জনগণ। ইনকাম যেখান থেকে আসবে সেই সমস্ত কোনো প্রকল্প আমাদের দেয় নাই। আমরা কি বলেন যে এটা মেনটেন্স করার টাকা আমাদের নাই, কিন্তু এটা মেনটেন্স করবে কে, কোন অথরিটি করবে সেটাও বলে না। অতএব আপনি বাস স্ট্যান্ড থেকে আপনি টাকা নেবেন ডেলি, সেই বাস স্ট্যান্ডের পাশের রাস্তা সামনের রাস্তা আপনি মেনটেন্স করতে পারবেন না, তাহলে আপনাকে এই প্রতিষ্ঠান থাকার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সকল প্রকল্পের কাজই চলমান, ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে গেলে প্রকল্পগুলি দৃশ্যমান হবে। আমাদের তো এই যে 4টা প্রজেক্ট চলছে, এটা হচ্ছে শিপইয়ার্ডের অনুমোদন হয়েছে, সংশোধিত প্রকল্প এখন দরপত্রায়ন করা হয়েছে, এটা অনুমোদনের অপেক্ষায় আছে। শ্রী লিঙ্ক রোডের যেটা সেটা হচ্ছে ডিজাইনের কাজ শেষ হয়েছে, অধিগ্রহণ শেষ হলে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো আশা করি। নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন কেসিসি ও কেডিএ সমন্বয়হীনতা ও দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে পরিকল্পিত উন্নয়ন। সরকারের পক্ষ থেকে বাজেট দেয়া হচ্ছে, দুটি প্রতিষ্ঠানই বাজেট পাচ্ছে, এই সময়কালে 1000 কোটি টাকার মতো বাজেট, কিন্তু দুইটি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না, উন্নয়নটি দৃশ্যমান হচ্ছে না, এবং সবচেয়ে বড় যে প্রবলেম সেটি হচ্ছে যে উন্নয়নটি পরিকল্পিত হচ্ছে না। আগামী 6 মাসের মধ্যে কেডিএর প্রকল্পগুলির কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে রাজপথে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন কেসিসির মেয়র। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।